করোনা ভাইরাসের থাবায় সারা দেশের মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দেশজুড়ে চলছে লকডাউন পিরিয়ড। এই লকডাউন পিরিয়ডে কাঠমিস্ত্রিদের অবস্থা করুণ হয়ে পড়েছিল। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের বিশেষ রিপোর্ট। উত্তর দিনাজপুর রায়গঞ্জের রাসবিহারী মার্কেটে এখানে দেখতে পাচ্ছি এখানকার যারা মিস্ত্রি রয়েছেন কাঠ মিস্ত্রিরা বেশিরভাগই হচ্ছে এই বর্ষা চলে আসছে, বর্ষার কারণে তারা হচ্ছে নৌকো বানাতে ব্যস্ত রয়েছেন। বন্যার সময় নৌকা হয়তো কাজে লাগতে পারে বা এই বন্যার সময় যারা হচ্ছে মাছ ধরে তাদের কাজে লাগতে পারে, এই নিয়ে ব্যস্ততা চরম রয়েছে। কিন্তু ইনা যারা তৈরি করছেন এই নৌকা তৈরি করছেন তারা বলছেন লকডাউনের প্রভাব পড়েছে, আগের তুলনায় খুব কম নৌকা বিক্রি হচ্ছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলো চরম কষ্টের মধ্যে দিন গুজরান করতে হয়েছে। করোনার আতঙ্কে এখনও সাধারণ মানুষ বাড়িতে আসবাবপত্র বানাতে কাঠমিস্ত্রিদের বাড়িতে ডাকছেন না। এর আছে আনলক ওয়ান চালু হবার পর দোকান হাট বাজার খুলছে। বর্ষা দোরগোড়ায়, বর্ষার সময় বেশ কিছু এলাকায় নৌকার প্রয়োজন হয়। রায়গঞ্জ সংলগ্ন বিহার রাজ্যে রায়গঞ্জ থেকে প্রতিবছর বিহারের মাঝিরা বেশি দাম দিয়ে নৌকা কিনে নিয়ে যান। আনলক ওয়ান শুরু হতেই কাঠের দোকানদার নৌকা বানাতে শুরু করেছেন। কাঠের ব্যবসায়ীরা নৌকা বানানোর কাজ শুরু করায় কাঠমিস্ত্রিদের ডাক পড়ে। লকডাউন পিরিয়ডে কাজকর্মহীন কাঠমিস্ত্রিরা কাজে ডাক পাওয়ায় খুশি। লকডাউনের সময় তাদের সংসার চালানোই দুষ্কর হয়ে পড়েছিল। কাজে ফিরে অর্থ উপার্জন করে পরিবারের মুখে তারা হাসি ফোটাতে পেরেছেন বলে জানিয়েছেন কাঠমিস্ত্রিরা। এই নৌকাটা আমাদের মানে আমরা এবার যে লকডাউনটা পড়ছে আমাদের এই লকডাউনে আমাদের বেচাকেনাটা কম হচ্ছে, মানে নৌকার চাহিদাটা কম, লোকের নৌকার দরকার হলেই পরেও টাকার জন্য নিতে পারছে না। আর যেগুলো 10 হাত 9 হাত হয় এগুলো মানুষ মাছ ধরার জন্য নদীতে। আর বন্যা এটা তো বন্যার সময় বিক্রি হয়, এটা বন্যার সাথে হবে না, এটা খুব চললি পরে 1 মাস চলবে। প্রতি বছর বর্ষা শুরু হবার আগে নৌকার চাহিদা বাড়ে। এবারে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকার কারণে নৌকা বানানো সম্ভব হয়নি। আনলক ওয়ান চালু হতেই দোকান খুলে নৌকা বানানো শুরু করেছেন। খুব বেশি নৌকা তৈরি করতে পারেননি। এবারে নৌকার চাহিদাও ভালো। বেশ কিছু ক্রেতা নৌকা কিনতে এসেছিল। যে সমস্ত কাঠের দোকানে নৌকা বানানো চলছে সেখানেই কিছু কাজ হচ্ছে, বাকি দোকানগুলোতে কোনো বিক্রি বাটা হচ্ছে না। যে দোকানগুলোতে নৌকা বানাচ্ছে সেই দোকানগুলোতে একটু কাজ চলছে বলে জানিয়েছেন দোকান মালিক। বাড়িঘর সব দল উঠে গেছে, ওই জন্য আমরা নৌকা বানাচ্ছি, বৈনিকা রেডি করে রাখি, যখন যার লাগে সে যখন যার যেরকম লাগে, কেউ 12 হাত কেউ 10 হাত কেউ 9 হাত এরকম করে তৈরি করে রাখি, তা আসার দাম করে নিয়ে যায়। আমরা এগুলো মাসখানি বলে শুরু করেছি। এটা অর্ডার দিলে আমরা তৈরি করি, আবার অর্ডার ছাড়াও আমরা তৈরি করে রাখি, ওগুলো অর্ডার ছাড়াও বিক্রি হয়।